Hello students, গণিতৰ শ্ৰেণী কোঠালৈ তোমালোকক স্বাগতম। আজিৰ পাঠ বহুপদ, দশমান শ্ৰেণীৰ বহুপদ পাঠৰ অনুশীলনী উপাদ্যৰ। আমি প্ৰথম অংকটোলৈ আগবাঢ়িছোঁ। নাম্বাৰ ওৱান, দ্বিঘাত বহুপদবোৰৰ শূন্য ওলোৱা আৰু এই শূন্যবোৰ আৰু সহগবোৰৰ মাজৰ সম্পৰ্ক সত্যাপন কৰা। প্রশ্ন নং ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স মাইনাস এইট। আমি প্রথমে সমীকরণটি সমাধান করি। ইয়াত ধ্রুবক পদ আছে মাইনাস এইট আর এক্সর সহক আমি পাইছো মাইনাস টু। এতিয়া প্রথম কাম এইটর উৎপাদক কেটা ভাঙি লব লাগে, টু ইন্টু টু ইন্টু টু, আর উৎপাদক কেটার পৰা যোগ বা বিয়োগ করে আমি এক্সর সহকটো উলিয়াব লাগিব। এতিয়া আমি পাওঁ ফোর ইন্টু ফোর, টু ইন্টু টু ইকুয়াল টু ফোর ইন্টু টু, তারপর আমি পাওঁ ফোর মাইনাস টু ইজ ইকুয়াল টু টু। দ্যাট মিন্স এইটর উৎপাদকর গুণফলর পার্থক্যর দ্বারা আমি মাইনাস টু উলিয়াব পাৰিম। এতিয়া এক্স স্কোয়ার মাইনাস টু ঠাইত পাতিম ফোর মাইনাস টু, এক্স মাইনাস এইট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস মাইনাস প্লাস টু ইন্টু এক্স টুয়াইস এক্স মাইনাস এইট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, এক্স এটা কমন লো, এক্স কমন এক্স মাইনাস ফোর প্লাস টু কমন ললে টুয়াইস এক্স মাইনাস এইট, টু কমন এক্স মাইনাস টু ফোর যায় এক, দ্যাট মিন্স এক্স মাইনাস ফোর, দ্যাট ইজ এক্স মাইনাস ফোর হোল ইন্টু এক্স প্লাস টু, এক্স প্লাস টু। এতিয়া এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স মাইনাস এইটর মান শূন্য হবলৈ এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো বা এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো হব লাগবে, জিরো হয়, গতি এক্স ইকুয়াল টু মাইনাস ফোরটো সিফালে গেলে ফোর, ইয়াতো এক্স ইকুয়াল টু মাইনাস টু, অর্থাৎ আমি শূন্যকেইটা পালো মাইনাস, সরি শূন্যকেইটা পালো ফোর আর মাইনাস টু। শূন্য দুটা হল ফোর আর মাইনাস টু। এতিয়া আমি সত্যাপন করিম, সত্যাপন ফর শূন্য দুটার সমষ্টি ইকুয়াল টু ফোর প্লাস মাইনাস টু, দ্যাট ইজ ফোর মাইনাস টু ইকুয়াল টু টু, টুক আমি এনেদরে লিখব পারো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু, যেহেতু মাইনাস মাইনাস প্লাসে হব ডিভাইডেড বাই ওয়ান, ইয়াক আমি এনেদরে প্রকাশ করব পারো মাইনাস, আর মাইনাস টু টু কি আসলে আমার কোয়েশনের সমীকরণত মাইনাস টু টু আসলে এক্সর সহগ, দেখর মাইনাস এক্সর সহগ ডিভাইডেড বাই ওয়ান, ওয়ান হচ্ছে এক্স স্কোয়ার সহগ সহগ। ঠিক তেনেদরে শূন্য দুটার গুণফল শূন্য দুটার গুণফল ফোর ইন্টু মাইনাস টু, দ্যাট ইজ ফোর টু যা এইট মাইনাস এইট,
ইয়াক আমি এনেদৰে লিখিব পাৰোঁ মাইনাছ এইট ডিভাইডেড বাই ওৱান ডিভাইডেড বাই ওৱান দিয়াৰ অৰ্থ হ'ল আমাৰ এক্স স্কোৱাৰ সহগটো লাগে এক্স স্কোৱাৰ সহগ কিমান আছে ওৱান ডেট ইজ মাইনাছ এইট হৈছে ধ্ৰুৱক পদ ডিভাইডেড বাই ওৱান মিনছ এক্স স্কোৱাৰৰ সহগ ধন্যবাদ ভিডিঅ'টো তোমালোকে মানবোৰে ধৈৰ্য সহকাৰে চাই থকাৰ বাবে আৰু যদিও তোমালোকৰ সহায় হৈছে বুলি ভাবিছা তেনেহ'লে মোৰ চেনেলত ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিবা আৰু ভৱিষ্যতলৈ আৰু ভাল ভাল ভিডিঅ' তোমালোকৰ বাবে মই প্ৰস্তুত কৰি তোমালোকৰ বাবে প্ৰেৰণ কৰিবলৈ মই উৎসাহ পাম ইমানকৈ কৈ ধন্যবাদ।